আজ শনিবার 18ই জ্যৈষ্ঠ 2024 সালের 1লা জুন। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের গায়ত্রী মন্ত্র, ওম সূর্যপুত্রায় বিদ্মহে মৃতরূপায় ধীমহি তন্ন সৌরি প্রচোদয়াত। এটিই আজ সারাটা দিনে 108 বার জপ করার চেষ্টা করুন। সব থেকে ভালো হয় সূর্যের আলো ডুবে যাওয়ার পর সন্ধ্যেবেলার সময় 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বর্তমান বছরটি কিন্তু শনিদেবের নিজস্ব বছর, কর্মফলদাতা, ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারীর বছর। শনি যদি জন্মছকে দুর্বল হয়ে থাকে তাহলে অবশ্যই আজ আপনারা বেগুন সরিষার তেল খাবেন না। শনিবার করে বেগুন সরিষার তেল, লবণ বা লোহা ক্রয় করবেন না। আর চেষ্টা করুন যতটা সম্ভব কালো বা নীল রঙের ড্রেস আজ পরা যায়। এবং বর্তমানে কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে এবং জুন মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন, ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান, কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন নেবেন না। হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন। দেখুন, কোনো নেতিবাচক নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না। এই আলোচনাটি আমরা করছি পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য, আপনার জন্য তো ব্যক্তিগত নয়। আপনি চাইলে আপনার ব্যক্তিগত জন্মছক একবার দেখিয়ে নেবেন। এখানে কিন্তু ইন জেনারেল আলোচনা করছি আমরা, গ্রহগত গোচরের ছক অনুযায়ী। ব্যয়বহুল দিন, খরচ বাড়বে, বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবেন না। যারা এখনও পর্যন্ত খুব বেশি ভাবনা চিন্তা না করে অর্থ ব্যয় করছিলেন, আর জীবনে অর্থের গুরুত্ব তো অনুভব করবেন কিন্তু জোগাড় করে উঠতে পারবেন না। চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন, তা নাহলে বসের কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। খালি সময় সদ্ব্যবহার করবার জন্য সেই সমস্ত ক্রিয়াকলাপগুলি করুন যেগুলি আপনারা সারাটা দিন ধরে সম্পূর্ণ করে উঠতে পারেননি। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে, একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। প্রয়োজনে পরিবারের সদস্যদের থেকে সহযোগিতা গ্রহণ করবার চেষ্টা করুন।